Mucho. দেখছো জায়গাটা কত সুন্দর, এখানে ভিআইপিরা এসে থাকে, বুঝছো? আমরা তো ভিআইপি। বুঝছি, কিন্তু আমার খুব ভয় লাগতেছে এই জায়গায়। আরে দূর কিসের ভয়, ভয় লাগবে কেন পাগলি? ভয় কি আছে এখানে? তুমি রাতে বাসে যাও না, কুসিং এ যাও না, দেরি হয় নাকি? সন্ধ্যা পর্যন্ত হয়, তুমি বাসে যেয়ে বলবা যে আমি কুসিং এ গেছিলাম, লেট কুসিং এ গেছিলাম, লেট হয়ে গেছে। ভয় কি আছে পাগলি? না, এমন একটা জায়গা, আমরা দুজন, আমাদেরকে কেউ যদি কিছু করে ক্ষতি, আমরা কি করব? তুমি ভয়ের কি পাও এখানে? কি ক্ষতি, কে ক্ষতি করবে? আজাইরা, এসব এসব তোমার আজাইরা টেনশন মাথা থেকে যাও তো, এখানে কেউ আসবে না। এখানকার ম্যানেজার আমার খুব ক্লোজ, আমার ভালো একটা সম্পর্ক আছে, এখানে কোনো সমস্যা হবে না। এখানে তো আমি আরো আসছি, আর অনেকবার আসছি, বুঝো না কেন ব্যাপারটা, এখানে কোনো সমস্যা হবে না। এখানে তো এনজয় করতে আসছি, বুঝছো না? এনজয় দ্য লাইফ, কিছু বলবো তোমাকে। ভাইয়া আমার নাম কালু, আপনি মনে হয় প্রথম। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি এখন কি বলতে চান? কিছুই না, আপনি একটু নিচে চলেন, বস আপনার লগে কথা কইব। আপনার বস কে? ভাইয়া গেলেই বুঝবেন, আহেন তাড়াতাড়ি, একটা প্রজেক্ট লইয়া বসের এমনিতে মাথা নষ্ট। আহেন আহেন। যান, আমি ম্যানেজার সাথে কথা বলে আসতেছি, আপনি যান। আরে ভাই, আপনি তো ঝামেলায় পড়বেন দেখতেছি, ম্যানেজারের লগে কি কথা কইবেন? ম্যানেজার তো নিজেই কট খেয়ে বসের সামনে কান ধইরা বইয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। না না, তুমি কোথায় যাবা? আমি তোমাকে আগেই বলছি, এখানে কেমন জানি আমার অনেক বিপদ মনে হচ্ছে। আমি, তুমি যেখানে যাবা আমাকে নিয়ে যাবা, আমি এখানে থাকতে পারবো না টাকা। আরে পাগলি, এখানে বিপদের কি হলো? মাথা খারাপ করো না, তোরেছি বুঝতে পারছো না আবহাওয়াটা? এরা কারা আমাকে তো জানতে হবে, বুঝতে হবে নাকি? এরা যারাই হোক, আমি এখানে একা থাকতে পারবো না। কেন পারবো না? তুমি তো দরজা লক করে থাকবা। না, এইসব লকের আমার একদম বিশ্বাস নাই। বাট এইসব আজেবাজে লোকের সামনে তো আমি তোমাকে নিতে পারবো না। জাস্ট 2 মিনিট ওয়েট করো, ওকে? কি হলো ভাই, আপনি তোমার বিপদে ফেলবেন? রাজীব তোমার এখানে আনতে যা যা করছে তোমার লগে সবই ছিল তার সাজানো নাটক। তোমার দিয়া এসে তার পেমেন্টের লেখা এটা করছে। আমি গোসলটা সেরে আসতেছি, আসার পরে
তোমার লগে আমার দেখা হইব এই খাটের উপরে। চুপচাপ বসে থাকো সুবোদ পালিকার মতো। দরজা খোলার চেষ্টা করতেছো মানে নিজের সর্বনাশটা নিজে ডেকে আনতেছ। সাহায্য করেন ভাইয়া, আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার একটু সাহায্য করেন। সন্ধ্যার মধ্যে বাড়িতে না যেতে পারলে আমার মায়ে আমারে কাইটা ফালাইব ভাই। আপনি আমার একটু সাহায্য করেন ভাই, আমার এইখান থেকে একটু বের করে দেন ভাই। আপনি দুটা পায়ে পড়ি ভাই, আমার একটু বের করে দেন এইখান থেকে। চুপ, দাও হাতে থাকলে আমি মানুষটার সুবিধা থাকি না, আমি অন্যরকম মানুষ হয়ে যাই। একটা কূপ দিয়া কিন্তু ঘাট থেকে মাত্রা ফেলাই দিব। আসো আসো। কি বলল কয়দিন? আমি জানতে চাইতেছি রাকিবের লগে ফেসবুকে পরিচয় হওয়ার পর ডেটিং এ গিয়া কয়দিন। আমি জানতে চাইতেছি রাকিবের লগে কয়দিন? তিন দিন। তিন দিন? গুড গুড, তিন দিন। রাকিব যে ফেসবুকে মায়াগর লগে পরিচয় হইয়ার পরে মায়াগরে ডেটিং এর নামে সেক্স কইরা মায়াগরে দালালের হাতে তুইলা দে, এটা তুই জানতিস না? আমি এগুলো কিছুই জানতাম না। আচ্ছা, ও কি তোমার এই রিসোর্টে আনার সময় স্বর্ণের অর্নামেন্টস পরে আসতে কইছিল? জি, কালকে ফোন করে বলেছিল যে তোমাকে যেন বনেদির ঘরের মেয়ের মতো মনে হয়, এই জন্য আমাকে বলেছিল যে গলার হার, হাতের বালা সব কিছু পরে আসতে। আমি ওর কথা মতো মায়ের সব স্বর্ণ জিনিস পরে আসছিলাম। ও আচ্ছা, ও কি আসার সময় রাস্তা এগুলি খুইলা ওর দিতে কইছিল? জি ভাইয়া, ও আমাকে আস্তে আস্তে বলতেছিল যে এই রাস্তাটা নাকি ভালো না, রাস্তাঘাটে চিন্তাই ডাকাতি হয়, তাই ওর কাছে খুলে দিতে, তাই আমি সব খুলে দিয়েছি। গুড, ভালো, খুব ভালো করেছো। এখন বসে বসে আঙ্গুল চষো। এতক্ষণে তোমার রাকিব জেলা ক্রস করে অন্য জেলার পথে। ওসব যাক ভাইয়া, এখন আপনি আমাকে এইখান থেকে বের করার একটা রাস্তা বের করে দেন ভাইয়া। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ভাইয়া। কোনো পথ নাই, এখন তুমি আমার সাথে এই বিছানায় শুইবা, এরপরে আমার মতো আরো চারজন, তারপর তোমারে আমরা তুলে দিব নারী দালালের হাতে, সে তোমার লয়ে যাব ইন্ডিয়ান বর্ডারে। যদি বাংলাদেশ বর্ডারে ধরা পড়ো তাইলে বাংলাদেশ জেলেই থাকবা, আর যদি ইন্ডিয়ান বর্ডারে ধরা পড়ো তাইলে ইন্ডিয়ান জেলে, আর যদি কোনো বর্ডারে ধরা না পড়ো তাহলে তুমি সোজা চলা যাবা ইন্ডিয়ার কোন পতিতা পল্লী। দয়া
দয়া করে আপনি আমারে বাঁচান ভাই, আপনি আমারে বাঁচান ভাইয়া, দয়া করে আপনি দুটো পায়ে ধরি ভাইয়া। কোনো লাভ নাই, কোনো লাভ নাই, এখন পা ধরা কাইন্দা কোনো লাভ নাই, আমার কিছু করার নাই। আর কিছু করার থাকলেও তোমাকে মতো মায়াগর জন্য কিছু করা উচিত না। যারা সামান্য ফেসবুকে পরিচয় হওয়ার পর কিছু না যায় না, না শুই না, বাপ মার চোখকে ফাঁকি দিয়ে এইসব জায়গায় চলে আসে, অবশ্যই শাস্তি হওয়া উচিত। এই তোমার বাবা কি করে? আমার বাবা সরকারি কলেজের প্রফেসর। তুমি শিক্ষকের মেয়ে? ছি 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 ছি। এই তোমার লেখাপড়া কতদূর? অনার্স থার্ড ইয়ার। সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। রাকিবকে লকআপে নিয়ে আছেন? জি স্যার। ওনাকে থানায় নিয়ে যান, স্টেটমেন্ট নিয়ে বাড়িতে পৌঁছে দেন। উনি আমার স্যারের মেয়ে। আর যদি আমরা রিসোর্টে রেট না দিতাম, এতক্ষণ ধরে তোমাকে আমি যা বলছি তোমার জীবনে তাই ঘটত। রাকিবর অসংখ্য মেয়ের সাথে ফেসবুকে সম্পর্ক করে মেয়েদের জীবনটাকে নষ্ট করছে। তোমার মতো আবেগী নির্বোধ মেয়েদের বলছি, ফেসবুকে বন্ধুত্ব হওয়া কাউকে এইভাবে বিশ্বাস করে ফাঁদে পড়ে নিজের জীবনটা ধ্বংস করে দিও না। যাও যাও।